আসসালামু আলাইকুম জিয়ার গিয়া আপনাদের সবাইকে স্বাগতম নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে আপনারা আমার সামনে যে মোবাইলটি দেখতেছেন এটা হচ্ছে রিয়েলমি সি সিক্সটি সেভেন ফাইভ জির একটি দুর্দান্ত মানের স্মার্টফোন বিশেষ করে এই মোবাইলটির কিন্তু ভাই আর একটা ভেরিয়েন্টের কিন্তু আসে যেটা হচ্ছে রিয়ালমি সি সিক্সটি সেভেন ফোর জি এখন যে ফোনটা দেখতেছেন আপনারা এই মোবাইলটি আর আজকে আপনাদেরকে আমি রিয়ালমি সি সিক্সটি সেভেন ফাইভ জিরই ফুল ডিটেল রিভিউ করে আপনাদেরকে আমি দেখাবো আর যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন চলে যাই আমরা মূল ভিডিওতে Realme C67 মোবাইলটির ডিজাইন এবং লুক কিন্তু ভাই মাশাআল্লাহ খুবই সুন্দর করেছে বিশেষ করে এই মোবাইলটির ব্যাক ক্যামেরার ডিজাইনটা দেখেন ভাই ওয়াও খুবই সুন্দর করেছে এবং ক্যামেরা যে বামটা দেখতেছেন এটা কিন্তু ভাই মোটামুটি ভালোই বড় ধরনের করছে এবং পিছনে আপনি টোটাল দুইটা সেন্সর পেয়ে যাবেন এবং তার নিচে রয়েছে আপনার এলইডি ফ্ল্যাশ লাইট এবং এই মোবাইলটির একেবারে নিচের দিকে পেয়ে যাবেন আপনি 3 এমএম এর ফোন জ্যাক এবং তার সাইডে রয়েছে আপনার টাইপ সি চার্জিং পোর্ট এবং তার

আপনি উপরের সাইড ডিসপ্লে এর মধ্যে আপনি পাঞ্চল ক্যামেরা পেয়ে যাবেন যেটা খুবই ভালো একটি অপশন মোবাইলটির ডিসপ্লে সাইজ হিসেবে রয়েছে আপনি ইঞ্চি ডিসপ্লে তার সাথে রয়েছে হান্ড্রেড টোয়েন্টি রিফ্রেশ রেট এবং এই মোবাইলটির মধ্যে আপনি পাঁচশো পঞ্চাশ পিক ব্রাইটনেস রয়েছে যেটা মোটামুটি ভালো একটি অপশন আউটডোরে আপনি ওরকম ভালো স্মুথ বাই দেখতে বা চালাতে ওরকম বা পারবেন একটু অসুবিধা আছে কিন্তু ভাই আপনি ইনডোরে এই ফোনটি খুবই ভালো চালাতে আপনি পারবেন এবং তার সাথে এই মোবাইলটির ওয়েট হচ্ছে আপনার একশো নব্বই গ্রাম মোবাইলটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে আপনার সিস্টেমের এবং ওরা বলতেছে এই মোবাইল টি কিন্তু ভাই আপনি আরো টানা দুই বছরের সিকিউরিটি মেজর আপডেট পাবেন মানে অ্যান্ড্রয়েড ষোলো পর্যন্ত আপনি মোবাইলটি আপডেট করতে পারবেন যেটা আমার মতে খুবই ভালো একটি অপশন তার সাথে ভাই তিন বছরের সিকিউরিটি সিস্টেমও কিন্তু ভাই এই মোবাইলটির মধ্যে আপনি আপডেট পাবেন এবং রিয়েলমি ওয়াই রয়েছে আপনার ফোর আর বিশেষ করে এই মোবাইলটি বাংলাদেশে একটা ভেরিয়েন্টেরই এভেলেবেল পাওয়া যাচ্ছে যেটা হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আর মোবাইলটির প্রসেসার হিসাবে রয়েছে আপনার মিডিয়া টেক ডায়মন্ড সিটি সিক্স ওয়ান ডাবল জিরো প্লাস সিক্স চিপসেট আর এই চিপসেটটাকে ভাই আপনি মোটামুটি ভালোই পাওয়ারফুল বলতে পারেন আর এই মোবাইলটির মধ্যে কিন্তু ভাই আপনি দুর্দান্ত মানের গেমিং পারফরমেন্স আপনি পাবেন বিশেষ করে ভাই পাবজি গেমটা ভাই একটু বেশি খেললে ভাই একটু গরম হওয়ার সম্ভাবনা থাকবে মোটামুটি আপনি পাবজি গেমটা খুবই ভালো স্মুথলি খেলতে পারবেন কিন্তু ভাই ফ্রি ফায়ার গেমের জন্য এই মোবাইল টি বেস্ট কোয়ালিটির একটি ফোন হতে পারে আপনার জন্য কারণ ফ্রি ফায়ার গেমটা ভাই এই মোবাইলটির মধ্যে খুব স্মুথলি ভাই চলে আর আদারওয়াইজ অন্য সব গেমগুলো মোটামুটি আপনি ভালো রান করতে পারবেন রিয়াল ক্যামেরা টোটাল আপনি দুইটা সেন্সার পেয়ে যাবেন মেন শোটা রয়েছে আপনি পঞ্চাশ মেগা পিকচার এবং তারপর একটা রয়েছে আপনি টু মেগা পিকচারের ডেপথ ক্যামেরা এবং তার নিচে রয়েছে আপনার এলইডি ইডি ফ্ল্যাশ লাইট এবং এই মোবাইলটির মধ্যে আপনার এসডি আর প্যানোনামা সাপোর্টেড রয়েছে যেটা খুবই ভালো একটি অপশন ক্যামেরাতে এবং খুবই ভালো ফিচার আপনি পাবেন এই মোবাইলটির মধ্যে মোবাইলটির ব্যাক ক্যামেরাতে আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন টেন এইটিপি দিয়ে মোবাইলটির সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে আপনার এইট মেগা এবং সেলফি ক্যামেরাতেও কিন্তু আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন টেন এইটিপি দিয়ে তার সাথে ফোনটির মধ্যে আপনি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন যেটা রয়েছে আপনার পাওয়ার বটমের উপরে এবং এই মোবাইলটির ব্যাটারি ক্যাপাসিটি হিসেবে রয়েছে আপনার পাঁচ হাজার এম এবং তার সাথে থার্টি থ্রি ওয়ার্ডের একটি ফার্স্ট চার্জার পেয়ে যাবেন যেটা খুব ভালো এবং বিশেষ করে এই মোবাইলটি জিরো থেকে একশো কাজ হইতে এক ঘন্টার মতো সময় নিবে এই মোবাইলটির আন প্রাইস হিসেবে রয়েছে আপনার আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এটার দাম রয়েছে আপনার একুশ হাজার পাঁচশো টাকা এই বাজেটের মধ্যে এই মোবাইলটি মার্কেটে আপনি এভেলেবেল পেয়ে যাবেন বিশেষ করে ভাই এই মোবাইলটি কিন্তু ভাই প্রাইসটা কিন্তু ভাই একটু আপ ডাউন করে কারণ এই মোবাইলটি হচ্ছে আন কিন্তু অফিসিয়ালটা কিন্তু ভাই এখন ধরে আমাদের বাংলাদেশে এভেলেবেল পাওয়া যাচ্ছে না যে ফোনগুলো আপনি এই মডেলটার পাবেন প্রতিটা ফোনই আপনার আন নিতে হবে অফিসিয়াল ফোন এই মোবাইলটি আপনি পাবেন না এবং একটা ভেরাইটিরই আপনার এভেলেবেল রয়েছে যেটা হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ এবং এই মোবাইলটির কিন্তু ভাই লুক এবং ডিজাইন ওভারঅল ভাই মাসাল্লা খুবই সুন্দর করেছে বিশেষ করে যাদের একটি খুবই সুন্দর গুড লুকিং একটি ফোন দরকার মানে ডিজাইনটা একটু মোটামুটি ভালো হতে হবে এমন একটি ফোন দরকার তাহলে অবশ্যই তারা এই ফোনটি কিন্তু ভাই দেখতে পারেন আমার মতে এই ফোনটি আপনার জন্য বেস্ট কোয়ালিটির একটি ফোন হতে পারে আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফুল ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম